আপনারা আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানা রকম প্রশ্ন করে থাকেন, আজ সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দেব। আপনাদের মধ্যে থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, আপু আমি সপ্তাহে অনেকবার হাত মারি, এজন্য আমার গার্লফ্রেন্ড আমাকে বকা দেয়, কিন্তু আমি হাত না মারলে শান্তি পাই না। আমার প্রশ্ন হচ্ছে সপ্তাহে কতবার হাত মারলে সমস্যা হবে না, তাছাড়া হস্তমৈথুন ছাড়ার কি কোনো উপায় আছে? তো চলুন দর্শক এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। হস্তমৈথুন এমন একটা ব্যাপার যে তা অল্প পরিমাণে করলে তেমন ক্ষতি হয় না, কিন্তু অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। অতিরিক্ত হস্তমৈথুন করলে মানুষের সাধারণত যৌনজীবন ধ্বংস হয়ে যায়। যেসব ছেলেরা নিয়মিত হস্তমৈথুন করে তারা বিবাহিত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং পরবর্তী জীবনে তারা নারীদের সাথে ঘনিষ্ঠ ভয় পায়। হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যার সৃষ্টি হয়, এক শারীরিক সমস্যা, দুই মানসিক সমস্যা। অতিরিক্ত হস্তমৈথুন করলে একজন পুরুষ যেসব সমস্যা পড়তে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে হস্তমৈথুনকারী ধীরে ধীরে যৌনসম্পর্ক স্থাপন করতে অক্ষম হয়ে যায়। হস্তমৈথুনের কারণে অকাল বীর্যপাত ঘটে, অর্থাৎ খুব দ্রুত বীর্য বের হয়ে যায়। হস্তমৈথুনকারী ব্যক্তি তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না, ফলে বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয় না। বিবাহিত জীবন স্থায়ী হলেও স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা থাকার কথা ছিল তা থাকে না এবং প্রতিনিয়তই হস্তমৈথুনকারী তার স্ত্রীর কাছে লজ্জিত হয়। আপনাদেরকে বলবো, যদি হস্তমৈথুন ছাড়তে না পারেন তাহলে সপ্তাহে সর্বোচ্চ একবার হস্তমৈথুন করুন এবং আস্তে আস্তে এটা ছাড়ার চেষ্টা করুন। আপনি হয়তো নিজেও জানেন না যে হস্তমৈথুন আপনার কি কি ক্ষতি করেছে। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের অঙ্গকে দুর্বল করে দেয় এবং অন্যান্য অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং চোখের মারাত্মক ক্ষতি হয়, স্মরণ শক্তি কমে যায়। তাছাড়া অতিরিক্ত মৈথুন করলে সামান্য যৌন উত্তেজক কিছু ভাবলেই লিঙ্গ থেকে পানি বের হয়ে আসে। হস্তমৈথুন করলে অনেকেই কানে কম শুনতে পান এবং চোখে ধোঁয়াশা সৃষ্টি হয়। মোট কথা, অতিরিক্ত হস্তমৈথুন করলে একজন পুরুষের জীবন পুরোপুরি ধ্বংস করার জন্য একাই যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, হস্তমৈথুন ছাড়ার কোনো উপায় আছে কি? অবশ্যই অনেক উপায় আছে, তবে প্রথম কথা হচ্ছে আপনাকে মন থেকে প্রথমে স্থির করতে হবে যে আপনি আর কখনোই হস্তমৈথুন করবেন না। আর এখন আমি কিছু নিয়ম বলে দেব, সেগুলো ফলো করলে অবশ্যই হস্তমৈথুন ছাড়তে পারবেন। তার আগে অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক দিন আর আমার চ্যানেল নবিতা কুমার সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিন। হস্তমৈথুন ছাড়ার জন্য প্রথমে কোন কোন সময় আপনি হস্তমৈথুন করেন তা চিহ্নিত করুন। বাথরুমে যাওয়ার পর অথবা ঘুমাতে যাওয়ার আগে বা অন্য কোনো সময় যদি হস্তমৈথুন করার ইচ্ছা জাগে তাহলে শারীরিক পরিশ্রম হয় এমন কাজে লেগে পড়ুন, যেমন বুক ডাউন বা অন্য কোনো ব্যায়াম করুন। যতক্ষণ না শরীরে ক্লান্ত হয়ে যায় ততক্ষণ ব্যায়াম করুন। গোসল করার সময় হস্তমৈথুনের ইচ্ছা জাগলে পুরুষ সঙ্গে ঠান্ডা পানি ঢেলে দিন এবং দ্রুত গোসলখানা থেকে বের হয়ে পড়ুন। মোবাইলে কিংবা কম্পিউটারে খারাপ ভিডিও দেখার অভ্যাস থাকলে তা পরিত্যাগ করুন। প্রথমে মনে মনে পরিকল্পনা করুন যে আগামী একদিন আপনি হস্তমৈথুন করবেন না, একদিন যাওয়ার পর আপনি দুই দিন হস্তমৈথুন করবেন না, এরকম পরিকল্পনা করুন। এভাবে দুই দিন যাওয়ার পর এক সপ্তাহের মধ্যে হস্তমৈথুন করবেন না, এরকম প্ল্যান করুন। তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে এই বাজে অভ্যাস থেকে